বাংলাদেশের অন্যতম স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ফ্রিডমের উদ্যোগে 2019 সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্থাপন করা হয় দেশের সর্বপ্রথম স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ফ্রিডম ভেন্ডিং মেশিন। দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এসিআইর এই উদ্যোগে নতুন করে আবারও বসানো হয় একটি ভেন্ডিং বক্স। নারীদের পিরিয়ড ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে অগ্রগামী ভূমিকা রেখে আসছে এ প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে 10টি ভেন্ডিং মেশিন স্থাপন করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন 15,000 নারী শিক্ষার্থীর জন্য সাশ্রয়ী স্যানিটারি ন্যাপকিন সহজলভ্যতা নিশ্চিত করা হয়। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বসানো হচ্ছে এসব ভেন্ডিং মেশিন।